এই বাড়িটি আপনি যতই দেখবেন আপনার কাছে ততই ভালো লাগবে। অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন, আমি বারবার দেখবেন বারবারই আপনার ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুবই চমৎকার, আনকমন একটি বাড়ি, টিন শেড বাড়ির ডিজাইন। আপনার সামনে যে পোস্টটি রয়েছে সেটাও কিন্তু আনকমন। দুটি রাউন্ড পিলার রয়েছে এবং রাউন্ড পিলার দিয়ে একটি ফোর্স করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে, এবং গাড়ি ওঠার জন্য, মোটরসাইকেল ওঠার জন্য যে র্যাম করা হয়েছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, এবং অ্যাসেস গ্রিল দিয়ে কিন্তু সেই ফোর্সটি করা হয়েছে। আপনারা যারা গ্রামে বাড়ি করবেন আপনারা 100% এই বাড়িটি করতে পারেন। এই বাড়িটি কিন্তু অনেক সুন্দর, আনকমন একটি বাড়ির ডিজাইন, রঙিন ইন্ডাস্ট্রিয়াল সবুজ টিন দিয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। দেখেন মেন গেটটা যে করা হয়েছে অ্যাসেস গ্রিল দিয়ে মেন গেটটা করা হয়েছে। আপনারা যারা অল্প টাকার মধ্যে একটি স্বপ্নের বাড়ি করতে চাচ্ছেন আপনারা এই বাড়িটি পছন্দ করতে পারেন। এই বাড়িটি আপনি যতই দেখবেন আপনার কিন্তু আকর্ষণ বেড়েই যাবে, আপনার আকর্ষণ কমবে না। এই বাড়িটি কিন্তু একদম সীমিত খরচ দিয়ে আপনি করতে পারবেন। আপনি যখন মিস্ত্রিকে এই বাড়ির ডিজাইনটি দেবেন তখন কিন্তু মিস্ত্রি হুবহু আপনাকে এই বাড়িটি করে দিতে পারবে। আমরা আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন এই টিনটি রোদ্রের কারণে কিন্তু টিনটি পুরোপুরি বাসছে না, সেটি কিন্তু সবুজ টিন, এবং আরও সবুজ টিন, সবুজ এবং ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে কিন্তু এই বাড়িটি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রিল, অনেক চমৎকার গ্রিল দিয়ে, অ্যাসেস গ্রিল দিয়ে ডিজাইন করে কিন্তু সেই গ্রিলগুলো করা হয়েছে বারান্দার মধ্যে খোলামেলা জায়গায়। আপনি চাইলে খোলামেলা জায়গায় আপনার বাড়িতে করতে পারেন, বা আপনার গ্রামের মধ্যে আপনার যে পারিবারিক বাড়ি আছে সেখানেও আপনি এই বাড়িটি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি যেন আপনারা এখান থেকে সামান্যতম উপকৃত হতে পারেন, বা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে যেন আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি। বন্ধুরা, ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ভিডিওতে ফ্লোর প্ল্যান দেখাবো, এবং আপনারা এই বাড়িটিতে ফ্লোর প্ল্যান দেখাবো কীভাবে আপনি এই বাড়িটা করতে পারবেন সে একটি আইডিয়া দেব, এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে তার হিসাব একটা আমরা আপনাদেরকে আনুমানিক একটা হিসাব আমরা আপনাদেরকে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এই বাড়িটি করতে চান 37 ফুট বাই 18 ফুট 5 ইঞ্চি জায়গা লাগবে, এবং আপনি যদি জায়গা কম বেশিও করেন তাও করতে পারবেন। যে এই এই রুমটি করা হয়েছে 10-11 রুম, আর ড্রয়িং রুমটি করা হয়েছে অনেক বড় করে, প্রায় 15 ফুট বাই 11 ফুট ড্রয়িং রুমটি করা হয়েছে। এখানে একটু লেখাটা মিস্টেক হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির ডিজাইন। আপনি যদি এখন রুমগুলো 12-12 করেন বা 11-11 করেন তাহলে কিন্তু আপনার 1 ফুট 1 ফুট করে বাড়ায় নিতে হবে, 12-12 করলে 2 ফুট করে রুম বাড়ায় নিতে হবে, তাহলে আপনি কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে আপনি এই বাড়িটা করতে পারেন।